ভারতের 15তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা চলছে। এখন পর্যন্ত এগিয়ে আছেন ক্ষমতাসীন আদিবাসী প্রার্থী দ্রৌপদী মুর্মু। দেশের পার্লামেন্টে স্থানীয় সময়ে বেলা 11টায় ভোট গণনা শুরু হয়। আজ দিনের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। এর আগে গত সোমবার অনুষ্ঠিত ভোটাভুটিতে ভোট দেন লোকসভা, রাজ্যসভা ও বিধানসভার 4,797 জন প্রতিনিধি। তার মধ্যে লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের ভোট গণনা হচ্ছে আগে। আনন্দবাজার বলছে, হিসাব মিলিয়েই এগিয়ে রয়েছে দ্রৌপদী মুর্মু। তার পক্ষে পড়েছে 540 জন সাংসদের ভোট। প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহা পেয়েছেন 228টি ভোট। 16তম রাষ্ট্রপতি ভোটে বিজয়ী প্রার্থী হবেন ভারতের 15তম রাষ্ট্রপতি। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রার্থী দ্রৌপদী মুর্মু ও বিরোধী দলের প্রার্থী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার মধ্যে। তবে ক্ষমতাসীনের জোট প্রার্থীরা উড়িষ্যার আদিবাসী নারী ও ঝাড়খণ্ডের সাবেক গভর্নর দ্রৌপদী মুর্মুর জয়ের পাল্লাই ভারী। তিনি নির্বাচিত হলে প্রথমবারের মতো আদিবাসী রাষ্ট্রপতি পাবে ভারত। আগামী 25 জুলাই ভারতের 15তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন এবারের নির্বাচনে বিজয়ী প্রার্থী।